সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সৃষ্টিস ক্রিয়েশন, গুড মর্নিং। আজকে আমি যাচ্ছি মিলি সিরিয়ালের শ্যুটিংয়ে, ওখানে আমি মেহেন্দি আর্টিস্টের ক্যারেক্টারে আছি। তো পরপর দুটো মেহেন্দি আর্টিস্ট করলাম, তো ভালো লাগছে যে আমার এই গুণটাও প্রকাশ পাচ্ছে। এবং এখন আমি বেরিয়ে পড়েছি, প্রায় 8টা বেজে গেছে, 9টায় আমার কল, যেতে হবে NT1 স্টুডিও। চলো গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি, এখনও কেউ আসেনি, আস্তে আস্তে সবাই আসছে। এবং স্টুডিওর ভেতরটা তো তোমাদের দেখালামই। ফাইনালি আমি মেকআপ করে নিয়েছি, নিজের মেকআপ এত সুন্দর করেছি, আমি নিজের প্রেমেই পড়ে গেছি, যাই হোক। সো ফাইনালি আমি মেকআপ করে নিয়েছি, আর মেকআপ করে আবারও ভিডিও করতে চলে এসেছি। এখন আমার সিন নেই, তবে আগে কিছু হলদির সিন যাচ্ছে, আগে কিছু গায়ে হলুদের সিন যাচ্ছে, তারপরে আমার সিন আছে। তো দেখা যাক কি হয়, আপাতত মেকআপ করে বসে থাকি, তো দিন দেখাচ্ছি। আমার সিনটা হলো ফাইনালি, এবং আমি সেট থেকে বেরিয়ে এসে এখন বাইরে ঘুরছি। এখানে বৃষ্টিও হচ্ছিল, তা আমি চাও একটু খেয়ে নিলাম। তারপর এখন কিছুই না, আমি জিজ্ঞেস করলাম, বলে আরও একটু সিন আছে, এখন অন্যদের সিন চলছে। তো আমি একটু ঘুরে বেড়াচ্ছি, কথাবার্তা বলছি, এই আর কি। কিন্তু তবে আমার আজকে কলেজে ইভেন্ট চলছে, দেব আসবে, আর আমি যেতে পারবো না। মানে এমন না যে দেবকে দেখতেই হবে, দেবের বিশাল বড় ফ্যান আমি, ওই রকম কিছু না, কিন্তু কলেজের ইভেন্টে পার্টিসিপেট করাটা আমার কাছে মেন, তো সেটা পারছি না। উইন্টার কার্নিভালে 3 দিনই তোমাদের ব্লগ পোস্ট করেছিলাম আমি, বাট এবারে পারছি না। কিন্তু তাও আমি শর্টস পোস্ট করবো, কারণ আমার বন্ধুগুলো করছে, তারা এডিট করছে, আমি সেগুলো নিয়ে পোস্ট করছি। আর আজকে 2nd ডে ছিল, আমি তাও করতে পারবো না, তাও আমি বন্ধুদের বলেছি যে পাঠাস আমাকে, তারা পাঠাবে, দেখবো। আর কালকে চেষ্টা করবো আমি যাওয়ার ফাইনালি, বিকজ কালকে আমার 1 মিনিট টু ফেম আছে, আমার নিজের পারফরমেন্স আছে, সেখানে আমি একটা মিমিক্রি করবো, তো যেতে তো হবেই, লাস্ট ডে ইভেন্টের। তো দেখি এরপর আছে উইন্টার কার্নিভাল, তো স্টে টিউনড। আশুতোষ কলেজ মানেই 12 মাসে 20টা পারবন, নট 13। তো দেখতে হয়ে গেছে, আর প্যাকআপ আমার হয়ে গেছে, বাড়ি ফিরছি। তো নামলাম তালবাগান স্টপেজে, আর তালবাগানের দুর্গাপুজো তো ফেমাস, তো সেটাই আমি দেখতে ঢুকে পড়েছি একা একাই, মা বাবা ছাড়াই। তো আমি যখন এসেছি ফাঁকা আছে, চলো দেখা যাক, তোমাদেরও দেখাই। তো শ্যুটিংও হলো, ঠাকুর দেখাও হলো, এখন বাড়ি ফেরার পালা। আর কালকে আমি কলেজ যাচ্ছি, আর কালকে তোমাদের লাস্ট দিনের ব্লগ অবশ্যই আসবে। এছাড়া এখন তোমরা আপাতত শর্টস দেখেই কাজ চালাও, দেব এসেছিলো, দেবের নানান রকম শর্টস আসছে, সেগুলো দেখতে থাকো। আর আমি কালকের ভিডিওটা নিশ্চয়ই করবো, ব্লগ ছাড়বো, আমি কালকে ফাইনালি কলেজ যাচ্ছি, ওয়াও। আর আমার পারফরমেন্সও আছে, সেটারও ভিডিও দেবো, তো দেখতে থাকো, স্টে টিউন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে দাও। টাটা।